রমজান ভাই, পড়ছে তো গরম, আপনি এখানে ব্লেন্ডার রাখছেন, আবার রাখছেন হলো শক্ত জিনিস, এই গরমে তো জুস খাবো, একটু তৃষ্ণা মিটাবো ভাই। অবশ্যই ভাই, তৃষ্ণা তো অবশ্যই মিটাবেন, মানে যে কোনো ব্লেন্ডার কিন্তু আপনি জুস হবে, সব ব্লেন্ডারই জুস হবে হয়, কিন্তু আজকে আমরা যেগুলো রাখছি আপনি দেখেন, একদিকে ডাল রাখছি, একদিকে চাল রাখছি, একদিকে আপনার হলুদ রাখছি, একদিকে আপনার চিনি রাখছি। আচ্ছা, এটা হবে চিনি? চিনি, ঠিক আছে। ওকে, তো চিনি দেখেন কত গুঁড়া, এইটাকে আরো পাউডার করতে গেলে আপনার এই ব্লেন্ডারটা পুরো চিনির দানাটা হলো একদম ছোট ছোট, এটা তো আসলে মেশিনে পাই কিনা সেটা একটা পরীক্ষা করার বিষয় হবে আজকে, ব্যাপার আছে। তো আজকে আমরা এরকমই একটা ব্লেন্ডার দেখাবো, যেটা হলো ব্লেন্ডারের নাম হলো সাহারা। এটা হবে সাহারা ব্লেন্ডার, যেটা আসলে সবারই একটু চাহিদা একটু বেশি, সবাই এই প্রোডাক্টটা বেশি চান। তো আসলে আমরা আজকে চাচ্ছি সারা ব্লেন্ডারটা আপনাদেরকে দেওয়ার জন্য, এবং এই ব্লেন্ডারের ভিতরে কী কী আছে সেগুলো আপনি দেখানোর জন্য। আমাদের এখানে টোটাল ফোর পিস পাবেন, দুইটা কালারের পাবেন। ওকে, এখানে এই দুইটা কালার হবে? দুইটা কালার থাকবে। এটা প্রতিটা কি ফোর ইন ওয়ান হবে? ফোর ইন ওয়ান, প্রতিটাই ফোর ইন ওয়ান হবে। আমি একটু দেখাই আপনাকে, দেখেন এই যে দেখেন, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, মানে চারটা, চারটা, এক দুই তিন চার, এই চারটা জার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন দুইটা কালারে, সেম ওয়াট থাকবেন, 750 ওয়াট, 750 ওয়াট জি। আর এটা হলো মানে দেখতে খুবই ইউনিক এটা কালার, যেমন ব্লু কালারটা আমার বেশি পছন্দ, এই জন্য আমি আর ব্লু কালারটাতে আসে করে দেখাবো। তো আর এগুলো হলো একদমই আনব্রেকেবল জগ, আর এটার ভিতরে আপনি দেখেন ছাকনি, চাইলে আপনি এখান থেকে যদি জুসটা করেন, আমি একটু দেখাই। আচ্ছা, এটা তো জুস করার জন্য, জুস করার জন্য আপনি এখান থেকে যদি দেন এক্সাম্পল, যদি আপনি যে কোনো জুসে আঙুর দেন, আপেল দেন, আনারস দেন, গাজর দেন, এখান থেকে দিলে ছাপাটা ভিজে থেকে যাবে, জুসটা সাইডে চলে আসবে। ওকে, মানে একদম ফ্রেশ জুস, একদম ফ্রেশ জুসটা বেরোবে। তো এটা হলো এরকম একটা জুস। আর অন্যান্য ব্লেন্ডারে তো এই পাত্রটা থাকে না সাধারণত? অন্যান্য ব্লেন্ডারে এই পাত্রটা থাকে না। আচ্ছা, সবাই তো এখানে আপনার এই যে হলুদ গুঁড়া করে, চাউল গুঁড়া করে, আপনি প্রথমে চিনি গুঁড়াটা করে দেখেন, কারণ এটা সাধারণত কেউ করে না, আর এটা হবে কিনা এটাও একটা টেস্টের বিষয়। ঠিক আছে, তাহলে আপনি যদি বলছেন তাহলে আগে করে দেখাবো। হ্যাঁ, আমরা আগে চিনিটা গুঁড়া হয় কিনা এটা একটু দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এরপরে আমরা বাকি কোন একটা দেখব, যে হলুদ অথবা এখানে ব্লেডটা দেখেন, ইস্পাতের ব্লেড, এটা হবে ইস্পাতের ব্লেড, ইস্পাতের ব্লেড, একদমই চিকন একটা ব্লেড দেখেন। এটা ভিতরে আমরা আজকে এটা দিয়ে দিলাম চিনি, হ্যাঁ সব চিনিটুকু দিয়ে দিই। ওকে, দেখেন এই চিনিটুকু দিয়ে দিব, সব সব চিনি দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমরা যে পরিমাণ দিব তার কোনো লিমিট আছে কিনা, মানে এটা অর্ধেক দিতে হবে, আর একটু বেশি দিতে পারবে, একটু বেশি দিতে হবে সমস্যা নেই। আমরা দেখি দেখেন, আচ্ছা, আর এখানে যে বুশ যেটা দেওয়া আছে এটা নষ্ট হইলে পরবর্তীতে পাওয়া যাবে? এটা সাধারণত সাহারার ব্লেন্ডারের বুশ সাধারণত আমরা এই পর্যন্ত নষ্ট পাই নাই। ওকে, ঠিক আছে। আর যদি কোনো অ্যাক্সিডেন্টালি হয়, অ্যাক্সিডেন্ট যদি আপনি নষ্ট হয়ে যায় আমাদের কাছে অ্যাভেলেবল পাওয়া যাবে। ওকে, ঠিক আছে, আমরা চালাই দিই। অনেক ক্ষেত্রে দেখেন একদম হয়ে গেছে, কি দেখছিলেন আর কি দেখলেন, দানা দানা ছিল, এখন দেখেন কি হয়েছে, গ্লুকোজ হয়ে গেছে, দেখেন এটা, দেখেন কি দেখলেন, 10 সেকেন্ড সময় নেই, একদম তেলকা পাউডার হয়েছে, একদম স্যার কি বলছি, চিনি তেলকা পাউডার হয়ে গেছে। হ্যাঁ, বাতাসটাও কিন্তু একদম মিষ্টি মিষ্টি, আপনি বুঝতে পারছি, চিনি কখন ফুদিল উড়বে ভাই? না, এটা তো সম্ভব কখন উড়বে না, তার মানে আপনি বলছি যে এটা তেলকম পাউডার করবো ফুদিল উড়ে যাবে। দেখেন এটা কিন্তু একদমই এক, আপনি মানে একদম মিহি যদি চান সেটা মিহিও করতে পারবেন, আর যদি চান একটু হার্ড সেটাও করতে পারবেন। বাতাসটাকে ভাই মিষ্টি লাগতেছে আপনাকে? হ্যাঁ, একদম মিষ্টি বাতাস হয়ে গেছে। এখানে আর একটু চাল গুঁড়ো করি? হ্যাঁ, এখন আমরা একটু চাল, একটু চাল গুঁড়ো করে দেখি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কী জিনিস আপনার দেখাই যাবে। ঠিক আছে, চালগুলো কীরকম দিয়েছি দেখেন, এটা কিন্তু এরকম পাউডার হয়ে যাবে বলে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আস্তে চাউল, এটাও একদম গুঁড়ো হয়ে যাবে, একদম পাউডার হয়ে যাবে, এরকম পাউডার। আমি বলে দিচ্ছি ভাই, এটা জেনারেশনের জিনিস না, এটা কিন্তু আমরা সারা ব্র্যান্ডের একটা ব্র্যান্ডে দেখাচ্ছি, এটা বুঝতে হবে। শেষ, একদমই বলছি যে আপনাকে এটা তেলকম পাউডার করবো, একদমই ভাই, এটা ফুদার সাথে সাথে একদম উড়ে যাচ্ছে, ফুদার সাথে সাথে উড়ে যাচ্ছে, দেখেন দেখেন এটাও কিন্তু একদমই পাউডার হয়ে গেল, দেখেন দেখেন ফুদের ফুদিলে কিন্তু উড়ে যায়। আমি আপনাকে বললাম যে সাবির ভাই, আমরা কিন্তু আসলে জেনাশোনার জিনিস দেখাচ্ছি না,
এটা কিন্তু একটা সাহারা ব্র্যান্ডের একটা ব্লেন্ডার দেখাচ্ছি এবং সবচেয়ে কোয়ালিটিফুল একটা ব্লেন্ডার, যে ব্র্যান্ডেড আপনার বাসায় আপনার কাজে দিবে। টাকা পয়সার বিষয় না, বিষয় হচ্ছে কোয়ালিটি, লংজিভিটি। দেখা যায় আপনি টাকায় ঠকতে পারেন কিন্তু কোয়ালিটিতে ঠকবেন না। তো আজকে আমরা এরকম একটা ব্র্যান্ডার দেখাই দিলাম, সাহারা ব্র্যান্ডের। এটা আপনি সার্কিট ব্রেকার পাবেন, এটাতে সার্কিট ব্রেকার দেওয়া আছে, দেখেন সার্কিট ব্রেকার দেওয়া আছে। ওকে, তাহলে বিদ্যুতের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এই সার্কিট ব্রেকারটাই প্রোটেক্ট করবে। এটা মেড ইন ইন্ডিয়া, অরিজিনাল, এটা মেড ইন হবে ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। আচ্ছা, এটার আরপিএম হবে 18,000। আর এটা দেখেন, এটা কিন্তু আপনি এটা এটা রাবার একটা ইয়ে লাগানো আছে, যে আপনি যদি যেখানে লাগান, আপনি টাইসে লাগান আর আপনি গ্লাসে লাগান আর যেখানে লাগান, এটা কিন্তু এই যে এই মুভ হবে না, এই যে লক হয়ে যাবে, একদম লক হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে দেখেন কি একটা কোয়ালিটিফুল একটা ব্র্যান্ডার আপনাকে দেখিয়ে দিলাম। এই ব্র্যান্ডারটা আপনার না কিনলে কিন্তু মিস, কারণ এই ব্র্যান্ডার কিন্তু অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায় না, সবার কাছে থাকে না। আর থাকলেও দাম 8,000, 9,000, 9,500, যে যার কাছে যে ব্যাপারে সেভাবে নেয়। তবে ডিএনএসও থেকে সবসময়ের জন্য একটা রিজনেবল প্রাইসে রাখে। ডিএনএসও থেকে এই প্রোডাক্টটা যদি আপনি কিনতে যান, আপনাকে গুনতে হবে ওয়ানলি 6,700 টাকা, মাত্র 6,700 টাকা, মাত্র 6,700 টাকা হলে এই ব্র্যান্ডারটা আমাদের কাছে অ্যাভেলেবেল নিতে পারবেন। ওকে, এটা কত দিনের ডিসকাউন্ট থাকবে? এটা হলো ডিসকাউন্ট আমাদের স্টকে যতদিন আছে, আমরা কিন্তু লিমিট দিব না, আমাদের স্টক যতদিন আছে আমরা দিয়ে যাবো, না থাকলে বলবো ভাই নাই, অন্য মাল নিতে। আর এটার মোটরটা কি একদম কপার মোটর? 100% কপার মোটর, 100% কপার মোটর, 2 বছর রিপ্লেস গ্যারান্টি বলে দিলাম। এটা 2 বছরের রিপ্লেস গ্যারান্টি, 2 বছরের ভিতরে যদি কেউ মোটর জ্বালাতে পারেন, নতুন নিয়ে যাবেন, কোনো টাকা পয়সা লাগবে না। 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, টোটাল 7 বছর পেয়ে যাচ্ছেন, টোটাল 7 বছর পেয়ে যাবেন। আর এখানে যে জারগুলো দেওয়া আছে সবগুলো কি স্টেইনলেস স্টিল? সবগুলো এসএস বডি, একটা শুধু প্লাস্টিক বডি থাকবে জুস করার জন্য, এটা জুস করার জন্য আপনাদের থাকবে হলো। আর এটার স্পিডগুলো আসলে কেমন, মানে কয়টা স্পিড? মাশাআল্লাহ স্পিড খুব ভালো আছে। এখানে দেখেন, এখানে আছে 5 স্পিড, এটা 5, ওকে, এখানে আছে 1 2 3, একটা হবে পালস সিস্টেম আর একটা হবে স্পিড, 1 2 3, এরকম 3 পর্যন্ত স্পিড বাড়ানো যাবে। রাইট, আমরা তো তাহলে দেখলাম এই যেটা দেখলাম এবং পাশে যেটা রাখা আছে দুইটা তো একদম সেম, একই জিনিস, সব সেম জিনিস। যে যে কালারটা নিতে চান সেই কালারটা পাবেন, তবে বিশেষ করে ব্লু কালারটা আমার অনেক বেশি পছন্দ, এই কারণে আর কি ব্লু কালারটা উপরে করে দেখাই দিলাম আজকে আপনাদের। এখন এটা নেওয়ার প্রসেসটা জানতে চাচ্ছি। আপনি ঢাকার ভিতরে অবশ্যই হোম ডেলিভারি থাকবে এবং ঢাকার বাইরে বাংলাদেশ যে যে প্রান্তে থাকেন, সবাই আমাদের ফ্যান, সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন এবং যারা দেখছেন তাদের জন্য কিন্তু আমরা এটা দিয়ে দিচ্ছি মাত্র 6,700 টাকায়। এবং চাইলে আপনার শোরুমে আসেন, আমাদের শোরুমের ঠিকানা 21-22-23-24-25-26 ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস। আমাদের আরেকটা শোরুম ভিতরে আছে, দোকান নম্বর 1 এবং 2। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখানোর জন্য। আপনারা যারা একটু শক্ত আইটেমস করতে চান অথবা জুস করতে চান, একটু ভালো মানের ব্লেন্ডার খুঁজছেন, তারা কিন্তু এই প্রোডাক্টটি দেখতে পারেন। এই প্রোডাক্টটি নেওয়ার জন্য সরাসরি ডিএন স্টোরের শোরুমে আসতে পারেন অথবা বাসায় বসে এখানে দেখানো নম্বরে ফোন করে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন অল বাজিয়ে দিবেন।